ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। রেবনা ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে আজকে কিবার, আজকে সোমবার, বাজে হচ্ছে 11:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম, সকালে সব রান্না বান্না হয়ে গেছে, বন্ধুরা মিলে যাচ্ছি নবীনাতে একটু ডাঙ্কি দেখতে শাহরুখ খানের। আজকে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস, সবাই ভালোভাবে ক্রিসমাস পালন করো। কেক কেটে ইমলে গেছিলাম, যেটা আনা সেই ব্লগটা এখনো ছাড়া হয়নি, কালকে ছাড়বো, আজকে সময় হয়নি। আর এই যে এটা কিনে নিয়েছি নিউ মার্কেট থেকে, আর ইমলেতে গেছিলাম তোমাদের বললাম, এইসব কিনে নিয়েছি। ছেলে বিকালে সব কিছু এগুলো রেডি করবে, সবই কেনা আছে। এই বেলাটা এরকম হবে, বিকালবেলা থেকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমাদের সাথে সিনেমা দেখতে যাই, একটু ঘুরি ফিরি। আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করবো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। এই যে কাল, এই দেখো নতুন একটা কুর্তি পরেছি, কালকে নিউ মার্কেট থেকে কিনেছি, 350 টাকা নিয়েছে পুরো সেটটা। এটা প্লাজো প্যান্ট আছে, আর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। চলো, দেরি হয়ে গেছে, 12:01 থেকে শো, 11:45 বেজে গেছে, যেতে অনেকটা সময় লাগবে নবীনাতে। চলো দেখো, শোয়ের টাইম হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে এসেছি, ওই জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না। তো ওখান থেকে 45B ধরেছি বাঘাযতীন থেকে, পুরো ডাইরেক্ট একদম রবীন্দ্র হলের সামনে নেমে গেছি। তাই দেখো, প্রথম শুরু হয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে, তারপরে শাহরুখ খানের এন্ট্রিটা একদম ওয়াও ছিল। তা কী বলবো, শাহরুখ খানের ছোটোখাটো আমি একটু ভক্ত বলতে পারো, তা আমার শাহরুখ খানকে সবচেয়ে বেশি ভালো লাগে হিরোদের মধ্যে। আর মুভিটা দুর্দান্ত হয়েছে, তোমরা একবার সব পরিবারে গিয়ে মুভিটা দেখে এসো ডাঙ্কি, সত্যি খুব ভালো হয়েছে। 2023 আমার শাহরুখ খানের বেস্ট মুভি লেগেছে এটা। তা হাফ টাইমে বেরিয়ে দেখো, চা বিস্কিট সবাই খাচ্ছি, খেয়ে তারপরে আবার বাকি মুভিটা দেখে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো, তোমরা দেখতে থাকো। সিনেমা দেখে অনেকক্ষণ চলে এসেছি, এসে সব রেডি করে গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গেল, 4:30 বেজে গেছিল বাড়ি আসতে আসতে। এই দেখো, এখন প্লাম কেক বানাতে চলে এসেছি, একদম রান্নাঘরে সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি। তো চলো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্লাম কেকটা বানাই, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। ছোটো ছোটো দুটো কমলা লেবুর জুস বার করে নিয়েছি, সব ড্রাই ফ্রুটগুলো আগে এক এক করে সব ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে তারপর বাকি কাজগুলো তখন করবো। কিশমিশ দিয়ে দিলাম, কাজু, আমন, একটু আখরোট নিয়েছি, এতটা দেবো না, একটু কালো কিশমিশটা, একটু টুটি ফুটি দিয়ে দিলাম, একটু চেরি, মোরব্বা। এবার আধ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখো, তাহলে এটা সফট হয়ে যাবে ড্রাই ফ্রুটগুলো। তো দেখো, ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে আধ ঘন্টার জন্য ওটাকে এক জায়গায় রেখে দিয়ে এবার ননস্টিক কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে ওটা ক্যারামেলস তৈরি করে নেবো। নেওয়ার পরে কড়াইটা আমার এত অসুবিধা করছিল, হরছিলই না জানো, তারপরে আবার সিলভারের কড়াইটা আমি এ করে বসালাম, যে ওটা বসানোর পরে কি সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। একটু জল দিয়ে ওটাকে রেডি করে রাখলাম যাতে চিনিটা না শক্ত হয়ে যায়। তা দেখো, একটা বোল নিয়ে নিয়েছি, তাতে 60 ml মতন রিফাইন্ড অয়েল দিলাম, ওইটাই মেপে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, উষ্ণ একটু গরম দুধ ছিল, সেটাকে দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে 150 গ্রাম ময়দা, ওই বাটির 1 বাটি ময়দা 150 গ্রাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে ওটার সাথে মেশাতে হবে। মেশানোর পরে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি, আমলের গুঁড়ো দুধটা দিয়েছি, দিয়ে এটা আগে দিলে ঠিক হতো, কিন্তু না, ঠিক আছে, এরকম কোনো অসুবিধা হবে না ওতে, এটা কেকের কোনো ফারাক পড়বে না, যেভাবে তুমি দিতে পারো আর কি। তা দেখো, আমি যে ক্যারামেলটা তৈরি করেছি সেটাকে দিয়ে দিলাম, এবার লিকুইড দুধ লাগলে পরে অ্যাড করবো। এটা মিশিয়ে নিয়ে দেখো, ওই কড়াইতে আমি এবার যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অরেঞ্জ জুসটা পুরো আমি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর ওটাকে আবার অ্যাড করে দিলাম ওর সাথে, দিয়ে ওটা দিয়ে এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানোর পরে দেখো, আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে ওর ভেতর থেকে। তো দেখো, ওটাকে দিয়ে দিলাম, আর একটু লাগবে তাই জন্য আর একটু দিয়ে দিলাম। দেখো, একটু মশলা অ্যাড করবো ওর মধ্যে, তোমার গরম মশলা, গোটা গরম মশলা, আর একটু জায়ফল নিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম। রাখার পর আমার একটু মিষ্টি কম লাগলো, তার জন্য আমি 2 চামচ চিনি আর একটু লিকুইড দুধে ভালো করে ওটাকে ফেটে নিয়ে মশলাটাকে দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে সিলভারের একটা বাটির মধ্যে আমি কেকটা বসাবো। তা দেখো, বেকিং পাউডার দিয়ে দিলাম, তার হাফ দিলাম বেকিং সোডা। সোডা দেওয়ার পর ওর উপর থেকে একটু দুধ দিয়ে ওটাকে একটু অ্যাক্টিভ করে নেবো। নেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ওটা একদম ওপর শেষে দিলাম, কেন বলো তো, তাহলে ওটা ভালো হবে, কেকটা ভালো ফুলতে, নাহলে একটু
একটু মানে আগে দিয়ে দিলে না ওটা এ হয়ে যায়, তারপর ওপর থেকে একটু টুটি ফুটি আর একটু ড্রাই ফ্রুট একটু কাজু বাদাম দিয়ে ওটাকে সাজিয়ে নিয়ে বসিয়ে দেবো। তা আমি এইভাবেই বাড়িতে ক্রিসমাস ডে আমি এইভাবে কেকটা বানালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছে। তা খেতে তো দুর্দান্ত হয়েছে, ওপর থেকে একটু চেরি দিয়ে দিলাম, কালো কিশমিশ দিয়ে দিলাম। তা বড়দিনে নিজের হাতে কেক বানিয়ে সবাইকে খাওয়ানোর একটা মজাই একটা আলাদা। কিনে তো আমরা সবসময় খাই, তা দেখো কড়াই ননস্টিক কড়াইয়ের মধ্যে একটা ছোটো স্ট্যান্ড দিয়ে ওপর থেকে কেকটা বসিয়ে আমি পুরো চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার 35-40 মিনিট মতো যারা আগে তার আগেকার এগুলো দেখালো, পুরনো যেসব মেমোরিজ গুলো রয়েছে বইয়ের শেষে দেখালো, যে জলের মধ্যে দেখো কেকটা আমি একটু ছুরি দিয়ে দেখে নিলাম, কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমরা শুনতে পেয়েছে তোমার কথা কেউ? কাটো না তাড়াহুড়া করেছি না, খুব একটা ভালো হয়নি। করছে কি হয়েছে, মজা করছে? তা তুমি মজা খাও না, তুমি খাও, ওটা বাবুকে দাও, খাও তোমরা খাও, খাও একটু মানে ব্রেকটা বেশি হয়েছে, ব্রেকটা বেশি হয়েছে না, হয়েছে না, নরম আছে বেশ, ব্রেক বেশি হয় না। উঠবে আছে দাও, দিয়ে দাও, খাবার পেয়েছে না, ছবি তো উঠানো হচ্ছে।